বিজেপির স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানে তুমুল উত্তেজনা। হাতকো থেকে মিছিল বিজেপির। করুণাময়ীতে ইন্দিরা ভবনের সামনে মিছিল আটকালে উত্তেজনা, ব্যারিকেড ভেঙেই এগোনোর চেষ্টা বিজেপির নেতাকর্মীদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের, প্রিজন ভ্যানের উপরে চড়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। আগামীকাল রাজ্যের সমস্ত থানা ঘেরাও কর্মসূচি হবে, বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর কি বললেন তিনি শুনুন। এবং যারা যেতে পেরেছিলেন তদ্দূর, অগ্নিমিত্রা পাল, দিলীপ দাস সহ, লকেট চ্যাটার্জি সহ, তারা ওখানে বক্তব্য রেখে আমাদের যে সিম্বলিক প্রোটেস্ট ছিল সেটা রাজ্য সভাপতি সেখানে সমাপ্তি ঘোষণা করেছেন। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করলাম যে ভারতীয় জনতা পার্টির সমর্থকদের হাতে একটা বাঁশ কঞ্চিও ছিল না, প্রভোকেশনের কোনো বিষয় নেই। 8-10 হাজার সমর্থক মিছিলে ছিল, পুলিশের সংখ্যা ন্যূনতম। আমরা চাইলে অনেক কিছু করতে পারতাম, আমরা করতে দিইনি বা আমাদের কালচারে এটা আসে না। তারপরে ট্রেনে ইঞ্চুড়ে আমাদের গাড়িতে তুললো, প্রিজেন্ট মানে কোনো বেসরকারি গাড়িতে নয়, দরজা লাগিয়ে রাখলো। আমি, শ্রমিক বর্চা, জগন্নাথ চ্যাটার্জি সহ আমরা 45 জন সেখানে আটকে ছিলাম। ড্রাইভারকে পুলিশের 30 মিনিট ধরে, এই ভাদ্র মাসের পচা গরমে আমাদের অভ্যাস আছে, এখানে তো আমাদের নিচেই সবাইকে বসিয়ে রেখেছিল, তাতে আমাদের কোনো আপত্তি নেই। অ্যারেস্ট হয়েছে, নিচে বসাবে না উপরে বসাবে তো ওদের ব্যাপার, কিন্তু ড্রাইভারকে হাওয়া করে দিয়ে 30 মিনিট ধরে আমাদেরকে কার্যত সিদ্ধ করা হলো। মানসিক টর্চার। এবং প্ল্যানিংটা এটাই ছিল যে 2000-এর বেশি সমর্থক গাড়ি ঘিরে দাঁড়িয়েছিল, তারা গাড়িটা ভাঙবে, গাড়িটাতে আগুন লাগাবে। আমাদের বিজেপি কর্মী সমর্থকরা এত সভ্য, সুশিক্ষিত, তারা মমতা পুলিশের এবং বিধাননগর কমিশনারের পাতা ফাঁদে পা দেয়নি। এ লড়াই চলছে, এ লড়াই চলবে। মাননীয় রাজ্য সভাপতি আগামীকাল এই পুলিশি বর্বরোচিত আচরণ এবং আমাদের স্বাস্থ্য ভবনে ঢুকতে বাধা দেওয়ার প্রতিবাদে রাজ্যের সমস্ত থানাতে বিজেপির পক্ষ থেকে থানায় বিক্ষোভ এবং ঘেরাও শান্তিপূর্ণভাবে করার জন্য নির্দেশ দিয়েছেন, সেটাও হবে। এবং ধর্নার শেষ দিনে আগামী দিনের কর্মসূচি রাজ্য সভাপতি অথবা তার মনোনীত। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।